খাওয়া দাওয়াতে নেই কোনো কম্প্রোমাইজ, তাই আজ খেতে এসেছি চাইনিজ। নমস্কার, ওয়েলকাম টু সানডে তরকা। আমি যখন স্টেশনে পৌঁছালাম তখন জাস্ট দোকানটা ওপেন করছে পিন্টুদা। তখন ঘড়িতে বাজে প্রায় 3টে, খুবই খিদে পাচ্ছিল। আর থাকতে না পেরে এক গার্লিক রাইসের ডেচকিটা খুলেই দেখে ফেললাম। খিদের মুখে গন্ধটা বেশ ভালো লাগছিল, তো ট্রাই না করে তো বলতে পারবো না। তো ট্রাই করি আগে, দেন এর টেস্ট কেমন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দোকান খোলার সাথে সাথেই লোকের ভিড়টা জাস্ট দেখুন। এই পিন্টুদা কেন এত ভাইরাল জানেন? কারণ চোখ বন্ধ করে সবজি কাটা স্কিলটা জাস্ট দেখার মতন। তো এবার পিন্টুদা চোখের পট্টি বেঁধে পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটবে। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন, একদম ব্ল্যাক ম্যাজিক। দেখতে পাচ্ছেন কোনোভাবেই একদম দেখা যাচ্ছে না, পুরো ঢাকা। আর বাঁধার দরকার নেই দাদা, দেখে দাও অনেকে ভাবে কি দেখছে কোথা থেকে। এরপরে আর একটা মানুষ কিছু দেখতে পায় বলে মনে হয় না। দাদা কটা আঙুল দেখা যাচ্ছে? আমি দিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, রেডি? হ্যাঁ। স্কিলটা জাস্ট দেখুন, স্কিলটা চোখ বন্ধ করে কাটা স্কিলটা জাস্ট দেখুন। এদিকে দাদা তেল ছাড়া বানাচ্ছ নাকি? তেল ছাড়া? তেল ছাড়া, তেল এখন অনেক দাম, ঠিক আছে? ওকে ওকে, এটা হেলথের জন্য ভালো। একদম একদম, তেল আমি ভাই যত কম ফ্রাইড ফ্রাইড ড্রাই বলেও আমি তেল ছাড়া বানাচ্ছি। সেম পেস, একদম টক জ্যাম মিষ্টি, পয়সা তো রিটার্ন আছে। এটা কি দিলে দাদা? টমেটো সস। ফিরে কি যাচ্ছে? হট গার্লিক। চিকেন পকোড়া যাচ্ছে? ওকে ওকে। সেই পিন্টুদাকে খুঁজতে গেলে কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে। জাস্ট এই নতুন যে ফ্লাইওভারটা হচ্ছে, এটাই হচ্ছে ইন্ডিকেশন। এই ফ্লাইওভারের জাস্ট এই সাইডটা, এই সাইডে 3 নম্বর প্ল্যাটফর্ম দেখতেই পাচ্ছেন। এই 3 নম্বর প্ল্যাটফর্মের পাশেই কিন্তু এই পিন্টুদার দোকান। এই দোকানটা দেখতে পাচ্ছেন নেশামুক্তি কেন্দ্র, তার পরের স্টলটাই কিন্তু পিন্টুদা। পিন্টুদার ভাই ওখানে বিরিয়ানি কাটছে, আর পিন্টুদা ওখানে আছে তার পরের কাউন্টারটা। পরপর দুটো কাউন্টার আছে দেখতেই পাচ্ছেন, একটা ব্লু আর একটা ইয়েলো। এটা হচ্ছে পিন্টুদার ভাই। তো পিন্টুদার ভাই এখন বিরিয়ানি না, তোমার নামটা কি? হ্যাঁ নিপু। আচ্ছা, এই নিপুদা বিরিয়ানির সেকশনে থাকে। হ্যালো। সো এখানে দেখতে পাচ্ছেন এই চিকেন বিরিয়ানি পাওয়া যায়। চিকেন বিরিয়ানির প্রাইস কেমন দাদা? 40 টাকা। তো পিন্টুদা এখন বানাতে চলেছে প্যান ফ্রাইড ড্রাই মোমো। সো পিন্টুদা গরম গরম বানিয়ে দিয়েছে এগ চিলি গার্লিক রাইস, যেটা নর্মাল একদমই নয়। দেখতে পাচ্ছি অসংখ্য ভেজিস আছে, আর ওপরে দেখতেই পাচ্ছেন একদম গরম গরম বানিয়ে দিল মাঞ্চুরিয়ান, টকঝাল মাঞ্চুরিয়ান। এটা দাদা গ্যারেন্টি দিচ্ছেন যে টকঝাল না হলে পুরো পয়সা ফেরত। তো এগ গার্লিক চিলি রাইসের সাথে এই হট টকঝাল মাঞ্চুরিয়ান কেমন খেতে, একটু ট্রাই করে দেখি। সো চিকেনটা দেখুন,
মোটামুটি ভালোই সাইজ আছে, আর পুরোটাই চিকেন। এর মধ্যে কিন্তু যে প্রোটিনটা থাকে সেটা খুবই পাতলা, পুরোটাই চিকেন। রাইসের এই কোয়ালিটি দেখতে পাচ্ছেন, একদম লং গ্রেন রাইস, জুসি আছে। তো এই মাঞ্চুরিয়ান গ্রেভির সাথে একটু মাখিয়ে নিয়ে ট্রাই করছি। রাইসটা কিন্তু একদম জুসি, খুব সুন্দর খেতে। এবার এই চিকেনটা একটু খেয়ে দেখি। চিকেনটা একটু নুন বেশি, টেস্ট অসম্ভব সুন্দর। তো এই টকঝাল মাঞ্চুরিয়ানটার প্রসেসটা তো দেখে নিলেন কিভাবে দাদা বানাচ্ছে পিন্টুদা। রাইসটা খুব সুন্দর খেতে। তো আর একটু নিই, আর একটু ট্রাই করি। এখানে হাতে করেই খেতে হবে, কোনো চামচের ব্যবস্থা নেই। তো নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। রাইসটা কিন্তু ফুল গার্লিকের ফ্লেভার পাচ্ছি আমি, আর রাইসটা অত্যন্ত জুসি, ড্রাই একদম নয়, খুব একটা ঝাল লাগছে না আমার। বলে এই কম্বোটাতে রাইসের সাথে আপনি 3 পিস চিকেনের টুকরো, মানে মাঞ্চুরিয়ানের সাথে 3 পিস চিকেনের টুকরো পেয়ে যাবেন। আর একটা কথা, দাদা কিন্তু এখানে লাইভ বানান মাঞ্চুরিয়ানটা, বাড়ি থেকে বানিয়ে আনেন না, এটা একটা প্লাস পয়েন্ট। প্ল্যাটফর্মের মধ্যেই দোকানটা, তো একটু কেওসটা আছে, ট্রেনের আওয়াজ পাবেন, তো এর জন্য আমি খুবই দুঃখিত, সাউন্ডটা হয়তো প্রপার আসছে না। চিকেনের সফটনেসটা জাস্ট দেখুন, ফুল চিকেন একদম, দেখতেই পাচ্ছেন ফুল চিকেন, অসম্ভব সুন্দর সফট, দারুণ খেতে। তাই এগ গার্লিক চিলি রাইসটা শেষ করি মাঞ্চুরিয়ানের সাথে। দেখা হচ্ছে নেক্সট আইটেম, যেটা দাদা স্পেশাল মোমো, প্যান ফ্রাইড গার্লিক মোমো, ওটা ট্রাই করব। সো পিন্টুদা বানিয়ে দিল একদম গরমা গরম হট গার্লিক ড্রাই মোমো। ক্যাপসিকাম কিউব আছে, পেঁয়াজ কিউব আছে, আর লটস অফ গার্লিক আছে, দেখতেই পেলাম যখন বানাচ্ছিল। তো প্রথমে মোমোটা একটু কেটে দেখি। ভেতরে স্টাফিংটা জাস্ট দেখুন, অনেকটা পরিমাণ চিকেন, পেঁয়াজ কুচি এইসব দিয়ে স্টাফিং করা আছে। একটু ট্রাই করে দেখি মোমোটা। মোমোটা এতটা সফট, জাস্ট আনবিলিভেবল। অনেক জায়গাতেই প্যান ফ্রাইড মোমো খেয়েছি, মানে মোমোটা একদম স্টিফ হয়ে যায় ভাজার পর, হার্ড হয়ে যায়। তো এখানে একদম ভেতরটা জুসি আর সেই রকম পরিমাণ নরম। আগের যেটা এগ হট গার্লিক রাইস খেলাম মাঞ্চুরিয়ানের সাথে, ওটার দামও 40 রুপিস, আর এই মোমোটা মানে গার্লিক প্যান ফ্রাইড মোমোটা, এটার দামও 40 টাকা। সো পেঁয়াজের কিউবটা দেখতেই পাচ্ছেন, এই পেঁয়াজের কিউবের সাথে এই হাফ যে মোমোটা, সেটা একটু ট্রাই করে দেখি। আনবিলিভেবল, এক প্লেটে 5 পিস মোমো থাকে, জাস্ট অসাধারণ, অসাধারণ খেতে। সো আমি অনেস্টলি যদি বলতে চাই, মানে হট গার্লিক রাইস যেটা খেলাম, এগ রাইস, তার থেকে এটা আরও বেটার। এবার ক্যাপসিকামের সাথে একটু মোমোটা ট্রাই করে দেখি। মানে যতবারই মোমোটা বাইট করছি না, এই গ্রেভিটা একটা এতটাই গার্লিক ফ্লেভার আছে, ওটা জাস্ট হিট করছে, প্রচন্ড পরিমাণে হিট করছে। সো পিন্টুদাকে এখানে পেয়ে গেছি, চা খাচ্ছে পিন্টুদা। তো পিন্টুদা, তোমার মাথায় আইডিয়া কিভাবে এলো এই দোকানটার? আমি একটা হোটেলেই ছিলাম, ঠিক আছে, আমার জিনিস কিনা দেখছি, তুই গার্লিক ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস নর্মালি জিনিস, ঠিক আছে, দেখছি গার্লিক একটু বেশি টেস্টি, মানে শুধু মুখে অনেকে খেতে পারে, ওই জন্য এটা করা। আচ্ছা, আর মোমোটা তো জাস্ট খেলাম, অসাধারণ লাগলো। তো মোমোটা কিভাবে আইডিয়া এলো তোমার, এইভাবে যে মোমো বানাতে হয়? মোমো হচ্ছে মানে অনেক রকম ভ্যারাইটি আছে আমাদের কাছে, কুরকুরে মোমো। আর সবথেকে ভালো হচ্ছে তোমার মোমোটা এতটাই সফট, মানে স্টিকি ভাব নেই, হার্ড হয়ে যায়নি। না না, খুব সুন্দর লাগে মোমো দেখে, কিন্তু নরমাল তোমার অনেক রকমের মোমো আছে, আর মোমো তো সব জায়গায় পাওয়া যায়, নরমাল স্টিক একটুখানি আলাদা ভ্যারাইটি, তাহলে কি বলতো লোকে খেয়ে খুশি হবে। ওকে, লোকে খুশি না হলে তাহলে লাভ। থ্যাংক ইউ দাদা। সো পিন্টুদার কাছে আমি 2টো আইটেম ট্রাই করলাম, একটা হচ্ছে হট গার্লিক এগ রাইস, আর তার সাথে মাঞ্চুরিয়ান, আর যেটা খেলাম সেটা হচ্ছে প্যান ফ্রাইড ড্রাই মোমো।
মানে গার্লিক ফ্লেভার। তো দুটোরই প্রাইস হচ্ছে 39, এক টাকা করে উনি ডোনেশনের জন্য নিচ্ছেন। তো টোটাল 40+40, 80 rupees আজকে খেলাম। তো পিন্টুদার খাবারের যে কোয়ালিটি অসম্ভব সুন্দর, জাস্ট আপনারা ট্রাই করুন একবার। এই দমদম ক্যান্টনমেন্টের 3 নম্বর প্ল্যাটফর্মে পিন্টুদা বসে, একবার জাস্ট ট্রাই করে দেখুন। মোমোটা তো সেই লেভেলের ছিল, অসম্ভব সুন্দর। তো যদি বলা যায় আমার রাইসের থেকেও মোমোটা আরও বেশি ভালো লেগেছে। সো ভিডিওটা যারা দেখছেন এই দমদম ক্যান্টনমেন্ট থেকে, তাদেরকে বলছি বাড়িতে বসে না থেকে এই স্টেশনে চলে আসুন, আর এই পিন্টুদার যে ড্রাই মোমোটা, প্যান ফ্রাইড মোমোটা একবার ট্রাই করে দেখুন, তার সাথে এই হট গার্লিক এগ রাইসটা একবার ট্রাই করে দেখুন। সো আরেকটা কথা বলছি, দমদম ক্যান্টনমেন্ট থেকে যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বস। এই সাবস্ক্রাইব যে কতটা মোটিভেট করে এবং একটা লাইকও কতটা মোটিভেট করে তা আমি বলে বোঝাতে পারবো না। যত লাইক এবং সাবস্ক্রাইব বাড়বে ততই আমি মোটিভেট হব আর তোমাদের কাছে নতুন নতুন স্ট্রিট ফুডের সন্ধান নিয়ে আসতে পারবো। সো ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, বাই বাই। সো পিন্টুদার দোকানে খাবার তো ট্রাই করলাম, এইবার চন্দননগরের হট গার্লিক মোমোটা কেমন ছিল সেটা দেখতে হলে লেফট ভিডিও ক্লিক করুন, এবং টিরিটি বাজারে চাইনিজ ফুড খেতে কেমন ছিল সেটা দেখতে হলে রাইট ভিডিও ক্লিক করুন।